সুপ্রিয় দর্শক, আমরা হাজির হয়ে গেছি একটি কবুতরের খামারে। তো এই খামারে আমরা পূর্বেও এসেছিলাম, তখন আমরা দেখিয়েছিলাম এর পালন পদ্ধতি সম্পর্কে, অর্থাৎ কীভাবে আসলে খামার গড়ে তোলা যায় আর কবুতর কীভাবে পালন করতে হয়, কোন জাতের কবুতর নিয়ে খামার শুরু করলে প্রথম অবস্থায় লাভবান হওয়া যাবে, খাঁচার যে মাপ রয়েছে সেগুলো আমরা দেখিয়েছিলাম, ভ্যাকসিন সম্পর্কে আপনাদেরকে অবগত করেছিলাম। তো আজকে আমরা আপনাদেরকে অবগত করব বিভিন্ন জাতের দেশি বিদেশি কবুতরের জাত সম্পর্কে, নাম সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। যারা জানেন নাম জাত সম্পর্কে, জানেন চেনেন, তাদের তো তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না বা চেনেন না তাদেরকে আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই। আর এগুলোর দাম দর সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই এই খামারির থেকে, যিনি এই খামারটির মালিক তার সাথে কথা বলে। ভাই কেমন আছেন আপনি? জি ভাই ভালো আছি ভাই, আপনি ভালো আছেন তো? এই তো আছি। তো আপনার খামারে তো পূর্বে এসেছিলাম, তখন আলোচনা করেছিলাম এই কবুতর কীভাবে পালন করা যায়, কীভাবে খামার গড়ে তোলা যায় সে সম্পর্কে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করতে চাই আসলে বিভিন্ন জাতের কবুতর যেহেতু আপনার এখানে রয়েছে, এগুলোর দাম দর সম্পর্কে। প্রত্যেক দিনই তো এগুলোর দাম পরিবর্তন হয়, কমে বাড়ে, তো এখন কোন কবুতরের দাম কেমন রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু ভিউয়ারদেরকে জানাতে চাই, সেটি যদি আপনি দয়া করে জানাতেন, সেটি কি সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে চলুন আমরা একদম ওই সাইড থেকে শুরু করি, একদম শেষ পর্যন্ত কবুতরের দাম দর সম্পর্কে আমরা ভিউয়ারদেরকে জানানোর চেষ্টা করি। তো এখানে তো আমরা এই যে দেখতে পাচ্ছি, এটা তো দেখে মনে হচ্ছে হোয়াইট বোম্বাই। জি হোয়াইট বোম্বাই। তো এগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করলেন আপনি, কীভাবে? আমি অ্যাকচুয়ালি সংগ্রহ করেছি আপনার এই বিভিন্ন খামার থেকে, অনেক খামারে ঘুরছি, প্রথম অবস্থা তো কিছু বুঝি না, বিভিন্ন খামারে ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম প্রথম অবস্থা, দেখে তারপরে সংগ্রহ করলাম। তো এগুলোর এখন বর্তমান বাজার মূল্য কেমন রয়েছে, এগুলোর বাচ্চার দাম কেমন রয়েছে, তারপরে হলো যে আপনার বড়গুলোর দাম কেমন রয়েছে, নিউ অ্যাডাল্টগুলোর দাম কেমন রয়েছে, সেগুলো যদি একটু জানাতেন। এখন আপনার এই যেমন সাদা কবুতর দেখছেন, সাদা বোম্বাই, ওটার বর্তমান রানিং পেয়ারটা আপনার হচ্ছে 30-35 হাজার টাকা। এটা একদম রানিং? হ্যাঁ রানিং, যেগুলো ডিম বাচ্চা নিচ্ছে না। আর যেগুলো মোটামুটি নিউ অ্যাডাল মানে সাত ফেদার অর্থাৎ সাত পর আট পর হচ্ছে, ডিম দিবে দিবে ভাব, ওইগুলো কেমন দাম? ওইগুলো আপনার 15-20 হাজার টাকা। 15-20 হাজার টাকা। আর কবুতরের আসলে দাম ডিপেন্ড করে কিসের উপরে? আপনার কবুতরের উপরে ডিপেন্ড করে। আপনার মনে করেন বোম্বাই, আমি দেখছি যে একই বোম্বাই আপনার দেখতে অনেকটা একই রকম, কিন্তু দেখা যাচ্ছে এক জায়গায় একটু দাম বেশি আরেক জায়গায় কম, সেটা আপনি কি বলবেন? এটা কি কোয়ালিটি আছে নাকি? কোয়ালিটিও আছে, তারপরে আপনার সিন্ডিকেট আছে যে বাজারে বিষয়টা যেটা। আচ্ছা আচ্ছা, বাজারে বিষয়টাও আছে ওপরে। আর ভালো জাতের যদি আপনার কবুতর হয়, আপনার বোম্বাই তো অনেক ধরনের আছে, হ্যাঁ সাদার মধ্যেও অনেক ধরনের বোম্বাই আছে, যেটা বিশেষ করে আপনার, যে আমি একটা বোম্বাই দেখাচ্ছি আপনাকে আমার এখানে। আমি শুনেছি যে ওই পিছনের যে লেজগুলো রয়েছে এগুলোর পরিমাণ অনুযায়ী অনেকটা দাম ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি পিছনের লেজগুলো যেটা এটাও আছে, তারপরে আপনার যে কবুতর দেখা আছে আমাদের, এই যে দেখা, তাছাড়া তো না লেজ তো অবশ্যই, কিন্তু গেটআপ সবকিছু মিলে আর কি। আপনি কি বলেন, আপনার থেকে জানতে? আমি বলতেছি লেজ তো অবশ্যই, কবুতরের লেজ না থাকলে তো কবুতর ভালো থাকে দেখা যায় না। এই যে তার গেটআপটা দেখেন, তার চোখটা দেখেন, তার ঠোঁটটা দেখেন, তার খোপাটা দেখেন, এই যে এই খোপাটা, এইরকম বড় খোপার কবুতর, ঠিক আছে, ছোটো ঠোঁটের লাল গের, এরকম যদি ভালো জাতের হয় আপনার, এই ভালো জাতের কবুতরগুলোর দাম বেশি। আচ্ছা আচ্ছা, আমার দেখা যাচ্ছে অনেকগুলো দেখা যাচ্ছে সাদা বা এই টাইপের, সেগুলো, হ্যাঁ এই টাইপের সাদা আছে। যেমন আরো কিছু কবুতর আছে ঠোঁটটা একটু লম্বা। আচ্ছা ঠিক আছে, বাচ্চাটা বিক্রি করেছে কিছুদিন আগে, আবার ডিম দিয়ে বসছে। হ্যাঁ যেমন এটা, এটা হচ্ছে আপনার এই যে ঠোঁটটা একটু লম্বা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে দেখতে অতটা সুন্দর না, এই যে খোপাটা একটু ছোট। আচ্ছা সাইজ একটু ছোট, কিন্তু এটার বাচ্চাটার খোপাটা কিন্তু খুব বড় আসে। আচ্ছা বাচ্চা ভালো আসে? হ্যাঁ বাচ্চা ভালো আসে, কারণ হচ্ছে এটার ব্রিডিং লাইনটা খুব ভালো। আচ্ছা, আর যে নটটা আছে নটটা কিন্তু আপনার অনেক বড়। আচ্ছা ভালো মানে যেগুলো, ওগুলোর তো দাম আমরা একটু বলার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম, তো এইরকম ঠোঁট একটু বড় হলে সেক্ষেত্রে এগুলোর দাম কেমন রয়েছে? এগুলোর দাম আছে মোটামুটি এমন ওই 20-25 হাজার টাকা আছে, যদি আপনার জোড়া যদি ভালোভাবে ইয়ে করতে পারেন। আচ্ছা আচ্ছা, এমএস করতে দিতে পারেন, মানে ওগুলোর থেকে মানে 5-6 হাজার টাকা এরকম কমে পাওয়া যায়। হ্যাঁ এরকম কম পাওয়া যায়। এখানে রয়েছে এটা তো লাল বোম্বাই, লাল বোম্বাই হচ্ছে। লাল বোম্বাইগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? লাল বোম্বাই সংগ্রহ করছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে।
আচ্ছা, তার বড় খামার, সেই খামার থেকে আমি নিয়ে আসছি। আচ্ছা, যখন আপনি এটা সংগ্রহ করলেন তখন এগুলোর কেমন দাম ছিল? যখন আমি সংগ্রহ করছি তখন ছিল আপনার 15,000 18,000 এরকম। আচ্ছা, এখন এগুলোর দাম কেমন? এখন এরকম এটার দাম আছে বর্তমানে 25-30-35 এরকম। মানে যেগুলো হলো রানিং পেয়ার? জি, রানিং পেয়ার। আর বাচ্চা যদি আপনার থেকে ক্রয় করা যায়? আর বাচ্চা বিক্রি করি আমরা 10,000 টাকা। 10,000 টাকা? লাল বোম্বাই সাদা আর লাল বোম্বাই সেম? সেম। জি, ভালো কোয়ালিটি। জি, এখানে তো রয়েছে, এটার কি সাদা বোম্বাই? হ্যাঁ, এটাও সাদা বোম্বাই। এটা তো দেখা যাচ্ছে আরো খোপা বড়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মাদি ওই জিনিস যেটা। আর নটটা হচ্ছে একটু ছোট খোপা, বড় খোপার যে মাদিটা এর সাথে আমরা নট দেই ছোট খোপা। আচ্ছা আচ্ছা, তো আমাদের বাচ্চাগুলো আসে একদম, হ্যাঁ মোটামুটি একুরেট আসে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক রয়েছে, আপনার কাছে বোম্বাইয়ের পরিমাণই বেশি? জি, আমার বোম্বাই পরিমাণটা বেশি। আমার এখানে যে কালো বোম্বাই, কালো বোম্বাইগুলো কেমন দাম? কালো বোম্বাই ইদানিং একটু কমে গেছে বাজারটা। এগুলো কেমন জোড়া? যে এখন বর্তমানে আপনার রানিং পেয়ারটা বাজারে আপনার বলতে পারি না কত, তবে আমাদের খামারে যারা আছে 15 নিচে কেউ বিক্রি করি না ব্ল্যাক। জি। আর বাচ্চা যদি নেওয়া যায়? বাচ্চা 8,000। 8,000? জি। আলোচনা সাপেক্ষে একটু আর একটু পাওয়া যাবে, আলোচনা সাপেক্ষে হ্যাঁ একটু ইয়ে করা যায়, কনসিডার করা যায়। এখানে রয়েছে ব্ল্যাক, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি লাল রয়েছে, এটা তো ভালো মানের মনে হচ্ছে দেখে। বাচ্চাও রয়েছে, বাচ্চা আপনার এটাতে আমি বুস্টার করি এই যে দিয়া, ও ফুস্টার ফুস্টারিং হিসাবে রেখে। জি জি, ফুস্টারিং হিসাবে আসছে। আচ্ছা, তো এইখানে আমরা রেখেছেন কর্ম, এটা কি? এটা জ্যাকোবিন, এটা হলুদ জ্যাকোবিন। জি, হলুদ জ্যাকোবিন। জ্যাকোবিন তো বাচ্চাটা তো দিচ্ছে না? জি। এগুলোর বাচ্চা কেমন দামে বিক্রি করছেন? এইটা বাচ্চা বিক্রি করতেছি আপনার 8,000-6,000 এরকম, 6-8,000 ভিতরে। 6-8,000-এর মধ্যে? জি। এখানে আরো সাদা বোম্বাই দেখতে পাচ্ছি, এই দিকটা তো সাদা বোম্বাই রয়েছে। এটা কি? এটা স্যার হলুদ বোম্বাই। হলুদ বোম্বাই এর কেমন দাম? আমাকে হলুদ বোম্বাই আর কালো বোম্বাই সেম প্রাইস, মানে এগুলোর একটু দাম পড়ে গেছে। হ্যাঁ, একটু পড়ে গেছে, তবে ঈদের পরে আবার আশা করি এই দুটোর দাম আবার উঠে যাবে। হ্যাঁ, উঠে যাবে। তো এই দিকটাতে লাল বোম্বাই রয়েছে, এই যে সাদা বোম্বাই রয়েছে, সব মিলে আপনি বোধহয় বোম্বাই বেশি বুঝছেন? আমার বোম্বাই বেশি। তবে আরেকটা নতুন কবুতর আমি সংগ্রহ করছি যেটা আপনার, এইটা কি জাতের কবুতর? এই যে এটা হচ্ছে আপনার মালাডিয়ান। মালাডিয়ান, এটা দুইটা দুই কালারের দিয়ে? না, দুই কালারের না, আমার মাদিটা একটু নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মালাডিয়ানের সাথে আপনি বোম্বাই দিয়ে দিয়েছি। বাচ্চা কেমন আসছে? বাচ্চা আপনার আসে? এটা না, এটা বাচ্চা না, মালাডিয়ান আসে। মালাডিয়ান আসে না? জি। মালাডিয়ানের জোড়া কেমন? মালাডিয়ানের জোড়া এখন বাজার রেট হয়তো মনে করেন যে আপনার 10-12,000 হতে পারে, এখন আমি জানি না বাজারে। অ্যাডাল্টটা? জি। এখানে বাচ্চাগুলো রেখেছেন? হ্যাঁ, বাচ্চাগুলো। হ্যাঁ, সব এই জায়গায় সব বাচ্চাগুলো। এটা তো অনেকটা সর্টেজ হচ্ছে আপনার, দেখা যায় এবার উজবেকের মতো লাগে। হ্যাঁ, এটা উজবেক না? জি, এটা উজবেক। উজবেক কত করে জোড়া এখন? উজবেক আপনার বর্তমান বাজার আছে 8,000 টাকা জোড়া। এটা কি বাচ্চা না অ্যাডাল্ট? না, এটা আপনার রানিং পেয়ার। রানিং পেয়ার? জি, আমার এখানে বাচ্চা আছে, ওই যে বাচ্চা নিয়ে বসে আছে। বাচ্চা নিলে আপনার থেকে? বাচ্চা যদি নিতে হয় তাহলে আমার কাছে নিতে পারবে 4,000 টাকা বা 4,500-4,500। উজবেকটা তো দেখতে বেশ সুন্দর। এটা ফিমেল না মেল? এটা মেল। এটা হচ্ছে মেল, যেটা বাচ্চার উপরে রয়েছে। হ্যাঁ হ্যাঁ। এদিকে আবার দেখা যাচ্ছে এগুলো, এটা কি? এটা আপনার কিং। পোস্টারিং করাচ্ছেন নাকি? এটা পোস্টারিং এর জন্য না, এটা আপনার অ্যালমন্ড কিং। ও আচ্ছা। হ্যাঁ, এটা আপনার অ্যালমন্ড কিং। আমার নটা আর এজেন্সি আর জায়গায় অন্য জায়গায় রেখেছেন? হ্যাঁ, অন্য জায়গায় রেখেছি, কারণ দেখার জন্য কি রকম আসে না আসে। আচ্ছা আচ্ছা, এই যে আমার অ্যালমন্ড কিংটা এখানে রেখেছেন? হ্যাঁ, এটা আপনার আরেক জায়গায় রাখছি, আপনি ওটার সাথে দিয়েছিলাম আপনার যে কি রকম বাচ্চা আসে দেখার জন্য। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুইট। হ্যাঁ, জার্মান সুইট। জার্মান সুইটের জোড়া কেমন এখন? জার্মান সুইটের জোড়া বর্তমান বাজার আমি জানি না, তবে আমার কাছে যেগুলো আছে এগুলো আমি বর্তমানে বাচ্চা বিক্রি করতেছি 5,000 টাকা। 5,000 টাকা জোড়া বিক্রি করছি বাচ্চা? অ্যাডাল্টটা তো বিক্রি করেন না? না, অ্যাডাল্টটা বিক্রি করেন। হ্যাঁ, এক পেয়ারে আছে আমার এখানে। আপনার এই এই কিং এর বাচ্চাগুলো কেমন আসছে? এই কিং এর বাচ্চাগুলো আপনার মোটামুটি ভালো আসছে, আর আমি এটা অনেক ভালো দাম পাচ্ছি বর্তমানে। এখন কত করে জোড়া বিক্রি করতে পারছেন? বাচ্চা জোড়া বিক্রি করতেছি আপনার 5,000 টাকা 7,000 টাকা, 5-7,000 টাকা এর ভিতরে। ওইদিকে আমরা দেখলাম স্ট্রেচারও রয়েছে। হ্যাঁ, স্ট্রেচার আছে, স্ট্রেচারের দামটা একটু বেশি। স্ট্রেচার কত করে জোড়া? স্ট্রেচারের দামটা আছে আপনার 15,000 টাকা। স্ট্রেচার বাচ্চা দিচ্ছে তো? হ্যাঁ, বাচ্চা দিচ্ছে, বাচ্চা আছে আমার কাছে। বাচ্চা এখন আছে? জি। বাচ্চা কত করে জোড়া বিক্রি করছেন? বাচ্চা বিক্রি করতেছি আপনার 7,000 টাকা। 7,000 টাকা? জি। এটা কি আপনি ক্রয় করেছিলেন তো? হ্যাঁ, এই হলো স্ট্রেচার গুলো কোথা থেকে সংগ্রহ করলেন? আমি ইউরো স্ট্রেচারটা আমি আনছি হলো আমার এক কলিকের বাড়ি থেকে। আচ্ছা, কত দিয়ে ক্রয় করলেন তখন? আমি একটা নট নিয়েছিলাম আপনার 8,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, এই যে নটটা আছে না, তার মানে এখন কি দাম আরো কমে গেছে?
না 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 এখন কমে নাই, এখনও বাড়তি আছে। 8000টা দিন আমি নটটা নিছি, আমার মাঝেটা ছিল চোরা ছিল, চোরা নষ্ট হয়ে গেছিল। ও আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আপনি লাল লাল ইয়েলো কিং পেয়ার করে রেখেছেন, এগুলো বাচ্চা দিচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, সব আমার এখানে যা আছে সব রানী। এগুলো কত করে যারা বিক্রি করছেন? এগুলো বিক্রি করতেছি আপনার 12000 টাকা। এই কিং এর বাচ্চাগুলো 12000 টাকা বিক্রি? হ্যাঁ, কিং এর বাচ্চাগুলো বিক্রি করতেছি আপনার 8000 টাকা 6000 টাকা। 8000 6000 টাকা জোড়া? হ্যাঁ হ্যাঁ। তো যেটি হলো যে ভাইজান, আপনার থেকে যদি কেউ এই দাম টাম দেখে কিজন ক্রয় করে নিতে চায়, তো আপনার সাথে যোগাযোগ করবে কী করে? আসলে আমার ফোন নাম্বার আছে, আপনার ফোন নাম্বারটি যদি বলে দিতেন তাহলে ভালো। আমার ফোন নাম্বারটা হচ্ছে আপনার 01755060441। ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। তবে ভাইয়ের নাম কিন্তু আমরা জানতে পারি না। আমার নাম স্বপন। তো স্বপন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে লক্ষ্য নিয়ে আপনার খামারটি গড়ে তুলেছেন আপনি সেই লক্ষ্যে পৌঁছাছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই বৃহত্তর খামারটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।